আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 10 অঞ্চলে আজ ঝড় বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদী বন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ বুধবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।